সংবাদে জম্মু কাশ্মীর ইস্যু ফোরামে তুলে ধরার প্রত্যয় ইতালির রাজনীতিকে বাইডেনের আর্মেনিয়া গণহত্যা স্বীকৃতিকে তুরস্কের প্রত্যাখ্যান ধর্ম অবমাননা আইন নিয়ে আচ্ছন্ন পাকিস্তান গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সামরিক মহড়া অক্সিজেন সংকট নিয়ে সমালোচনা করলে সম্পত্তি বাজেয়াপ্তের হুমকি প্রেমিকা অতঃপর যা ঘটল যুবকের সঙ্গে সমালোচনামূলক পোস্ট সরাতে টুইটারকে আইনি নোটিশ ভারতের নয়াজের অপ্রদর্শিত সম্পদ বিক্রির নির্দেশ আদালতের এবং সিরি উপকূলে ইরানি জাহাজ হামলায় নিহত তিন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে আব্বি জম্মু কাশ্মীর ইস্যু এর ফোরামে তুলে ধরার প্রত্যয় ইতালির রাজনীতিকের ভারতের অবৈধ দখলীকৃত জম্মু ও কাশ্মীর বা আইআইওজেকের মানুষের পাশে থাকার প্রত্যয় ঘোষণা করেছেন ইতালি সাবেক উপপ্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন জোটের নেতা মাত্তিও সালভিনি তিনি বলেছেন জম্মু কাশ্মীরে মানবাধিকারের যে লঙ্ঘন হচ্ছে এবং মানুষ তাতে দুর্ভোগ পোহাচ্ছে তা তিনি ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন ফোরামে তুলে ধরবেন উল্লেখ্য ইতালির পার্লামেন্টের দ্বিতীয় বৃহৎ দল নর্দার্ন লীগের নেতা সালভিনি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যদের মধ্যে অনেক বছর ধরেই তিনি সক্রিয় রয়েছেন ইতালিতে পাকিস্তানি রাষ্ট্রদূত জাওহার সালিমের সঙ্গে এক বৈঠকে কাশ্মীর অঞ্চলে শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামাবাদের যে প্রচেষ্টা তার প্রশংসা করেন একই সঙ্গে সালভিনি সব দ্বিপক্ষীয় সম্পর্ক বিস্তারের গভীর আগ্রহ প্রকাশ করেন তিনি এই আলোচনায় উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের বিষয়ে উভয় পক্ষই ইচ্ছা প্রকাশ করে এতে ইতালি সফরের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ জানান মাত্তিও সেলভিনি অন্যদিকে নর্দার্ন লিগের এই নেতাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান পাকিস্তানি রাষ্ট্রদূত সালিম বাইডেনের আর্মেনিয়া গণহত্যা স্বীকৃতিকে তুরস্কের প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উনিশশো সালের আর্মেনিয়া গণহত্যাকে স্বীকৃতি প্রত্যাখ্যান করেছে তুরস্ক শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই প্রত্যাখ্যানের কথা জানানো হয় বিবৃতিতে বলা হয় উগ্র আর্মেনিয়াম চক্র ও তুর্কি বিরোধী গোষ্ঠীগুলোর চাপে চব্বিশে এপ্রিল মার্কিন প্রেসিডেন্টের বিবৃতিতে উনিশশো সালের ঘটনাকে কঠিন শব্দে বর্ণনা আমরা প্রত্যাখ্যান ও নিন্দা করছি বিবৃতিতে বলা হয় উনিশশো সালের ঘটনা আন্তর্জাতিক আইন অনুসারে গণহত্যা হিসেবে বর্ণনার কোনো শর্তই পূরণ করেনি বিবৃতিতে আরো বলা হয় উনিশশো পনেরো সালের ঘটনার প্রকৃতি বর্তমান রাজনীতিবিদদের রাজনৈতিক লক্ষ্য বা রাজনৈতিক বিবেচনার পরিবর্তন করেনি এই দৃষ্টিভঙ্গি শুধু ইতিহাসের এক নোংরা মিথ্যাচারেই সহায়ক হবে পররাষ্ট্র বিবৃতিতে বলা হয় সভ্যতার সতিকাগার খ্যাত অঞ্চলের কেন্দ্রে থাকা দেশ হিসেবে এবং সকল দুর্ভোগ সত্ত্বেও মানবতা শান্তি ও স্বস্তির জন্য কাজ করা দৃষ্টিভঙ্গি গ্রহণ করা দেশ হিসেবে তুরস্ক কখনোই তার ইতিহাসের মুখোমুখি হওয়া এড়িয়ে যায়নি এবং যুক্তরাষ্ট্র সহ এই বিষয়ে অন্য কোনো দেশ থেকেই শিক্ষা নেবে না বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্টের প্রতি স্বীকৃতির গুরুতর ভুলকে সংশোধনের আহ্বান জানানো হয় পরে শনিবার বাইডেনের স্বীকৃতির পরিপ্রেক্ষিতে তুরস্কে মার্কিন দূতকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে শনিবার এক বিবৃতিতে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উনিশশো সালে তৎকালীন উসমানিয়া সাম্রাজ্যের পূর্ব প্রান্তে আর্মেনীয় জাতিগোষ্ঠীর আবাসে সংগঠিত ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেন জো বাইডেন বিবৃতিতে বাইডেন বলেন আজ থেকে একশো ছয় বছর আগে শুরু হওয়া গণহত্যায় যেসব আর্মেনিয়ান নিশ্চিন্ন হয়ে গিয়েছিল আমেরিকার জনগণ তাদের প্রতি শ্রদ্ধা জানায় ধর্ম অবমাননা আইন নিয়ে আচ্ছন্ন পাকিস্তান গভীরভাবে রক্ষণশীল পাকিস্তানের ধর্ম অবমাননা বা ব্লাস্টফ্যামি খুবই স্পর্শকাতর বিষয় এখানে নিচ্ছক অভিযোগই বিচার বহির্ভূত হত্যা এবং জনগণ সহিংসতার দিকে ঠেলে দেয় মানবাধিকার প্রচারকারীরা দীর্ঘদিন ধরেই ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতনের স্বীকার করতে আইন ব্যবহার করা হচ্ছে বলে তা বাতিল করার আবেদন জানাচ্ছে দুই হাজার একুশ সালে ফেব্রুয়ারিতে পাকিস্তানের লাহোরের একটি এনজিও সেন্টার ফর সোশ্যাল জাস্টিস বা তথ্য প্রকাশ করেছিল যাতে দেখা যায় যে পাকিস্তানে ব্লাসফেমি আইনের অপব্যবহার তাৎপর্যপূর্ণভাবে বেড়েছে তাদের প্রেস বিজ্ঞপ্তিতে এডভোকেসি গ্রুপটি লিখেছে উনিশশো থেকে দুই ডিসেম্বর পর্যন্ত কমপক্ষে আঠারোশো জনকে ধর্ম সম্পর্কিত অপরাধে অভিযুক্ত করা হয়েছে এগুলোর বেশিরভাগই আনা হয়েছে পাকিস্তান দণ্ডবিধির দুশো আটানব্বই সি আইনে যা ব্লাসফেমিন আইন নামে পরিচিত দেশটিতে প্রায় দুই দশমিক আট মিলিয়ন জনসংখ্যার খ্রিস্টানরা পাকিস্তানের অন্যতম বৃহৎ ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী ব্লাসফেমি আইনের বেশি শিকার হয়েছে তারাই ক্যালিফোর্নিয়া ভিত্তিক অলাভজনক সংস্থা ওপেন ডোর্স ইউএসএ তাদের দুই হাজার একুশ সালের ওয়ার্ল্ড ওয়াচ লিস্টে পাকিস্তানকে খ্রিস্টানদের জন্য বিশ্বের সবচেয়ে খারাপ নির্যাতনকারী হিসেবে পঞ্চম স্থান দিয়েছে উনিশশো সালে মুলতান বিভাগের দুটি গ্রাম লুট করে জ্বালিয়ে দেয় কমপক্ষে বিশ হাজার মুসলিম পুলিশও তাদের সহায়তা করেছে এরপর থেকে খ্রিস্টান সম্পত্তিতে অগ্নিসংযোগ ও লুটপাটের বেশ কয়েকটি ঘটনা জানা গেছে দুই সালে সালের অক্টোবরে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সম্পর্কিত মার্কিন যুক্তরাষ্ট্র কমিশনের প্রতিবেদন অনুসারে কমপক্ষে আশি জনকে পাকিস্তানে ব্লাসফেমির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাদের মধ্যে অনেককে মৃত্যুদণ্ডের মুখোমুখি করা হয়েছে দুই সালের ডিসেম্বরে মার্কিন প্রতিনিধি পরিষদ বিশ্বব্যাপী নিন্দা ধর্মবিরোধ ও ধর্মত্যাগ আইন বাতিল করার একটি প্রস্তাব পাশ করে বিষয়বস্তু প্রয়োগ উভয় পাকিস্তানের ব্লাসফেমি আইন জীবনের অধিকার চিন্তার স্বাধীনতা বিবেক এবং ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা মতামত ও মত প্রকাশের স্বাধীনতা আইনের আগে সাম্যতা বৈষম্য নিষিদ্ধকরণ এবং জীবনের অধিকার রক্ষার বাধ্যবাধকতার বিরোধী গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সামরিক মহড়া ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় মুজাহিদিন ব্রিগেড সামরিক মহড়া চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর বিরুদ্ধে নিজেদের লড়াইয়ের প্রস্তুতি প্রদর্শন করার জন্য এই সামরিক মহড়া চালানো হয় গাজা উপত্যকার বেশ কয়েকটি অংশে কার্যকর প্রতিশ্রুতি নামে মহড়া অনুষ্ঠিত হয়েছে স্থল এবং সমুদ্রভাগে প্রতিরোধ যোদ্ধার নানা রকমের যুদ্ধ দৃশ্যের অবতারণা করে ইহুদিবাদী ইসরায়েলি সেনা এবং অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা সাম্প্রতিক দিনগুলোতে পবিত্র আল শহরে যে সহিংসতা চালিয়েছে এর মহড়ার মাধ্যমে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে মুজাহিদীম ব্রিগেডের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে অনুষ্ঠিত এই মহড়ায় ফিলিস্তিনের হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন এই দুই সংগঠনের নেতারা কুদোস শহরে বসবাসকারী ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন আলকুদ শহরে গত কয়েকদিনে সংঘর্ষে বহু ফিলিস্তিনি আহত ও প্রায় শতাধিক ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী মাঝে মধ্যেই সেখানে ইহুদিবাদীরা মিছিল বের করছে এবং আরবদের ধ্বংস কামনা করে স্লোগান দিচ্ছে অক্সিজেন সংকট নিয়ে সমালোচনা করলে সম্পত্তি বাজায়াপ্তের হুমকি যোগীর ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন অক্সিজেন সংকট নিয়ে সমালোচনা করে পরিবেশ নষ্টের চেষ্টা করলে জাতীয় সুরক্ষা আইনে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে দেশ বিদেশের পত্রপত্রিকায় ভারতে অক্সিজেনের তীব্র সংকটের খবর ফলাও করে প্রচার হলেও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন তাদের অক্সিজেনের কোনো সংকট নেই পর্যাপ্ত মজুদ আছে সাংবাদিকের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন যোগী যোগী বলেন কোনো হাসপাতালে অক্সিজেনের ঘাটতি নেই তা বেসরকারি কিংবা সরকারি হোক সমস্যা হলো কালো বিপণন ও মজুদ যা শক্ত হাতে মোকাবেলা করা হবে আইআইটি কানপুর আইআইএম এর সহযোগিতায় আমরা অক্সিজেন নিরীক্ষা করতে যাচ্ছি অক্সিজেনের যথাযথ পর্যবেক্ষণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে আদিত্যনাথ বলেন আক্রান্ত হলে রোগীর অক্সিজেনের প্রয়োজন নেই মিডিয়া থেকে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে সহযোগিতা আশা করছি যোগী সাংবাদিকদের বলেন একটি বেসরকারি হাসপাতাল দুদিন আগে অক্সিজেন স্বল্পতার কথা বলে পরে তদন্ত করে দেখা যায় হাসপাতালটিতে যথেষ্ট অক্সিজেন আছে এসব লোকের কারণে মানুষ ভীত হয়ে পড়ছে যাদের অক্সিজেন দরকার নেই তারাও ভয় আছে এতে পরিস্থিতি জটিল হচ্ছে এ খবর জানিয়েছে এনডিটিভি একসঙ্গে পঁয়ত্রিশ প্রেমিকা অতঃপর যা ঘটল যুবকের সঙ্গে একসঙ্গে পঁয়ত্রিশ জন প্রেমিকা কথাটা শুনতে একটু অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে জাপানে উনচল্লিশ বছর বয়সী তাকাশি মিয়াগাওয়া একসঙ্গে পঁয়ত্রিশ জন তরুণীর সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন আর সেই প্রেমিকাদের কাছ থেকে গিফট এবং নগদ টাকা নিতেন তিনি তার ৩৫ জন প্রেমিকার সঙ্গেই গভীর সম্পর্ক রাখার অভিনয় করেন এমনকি তাদের কাছ থেকে গিফট পেতে প্রায়শই নিজের জন্মদিনের তারিখ পরিবর্তন করতেন সব কিছুই ঠিকঠাক চলছিল তবে ওই তরুণীরা ভুক্তভোগী অ্যাসোসিয়েশন গঠনের পর তাকাশির এই পরিকল্পনা ফাঁস হয়ে যায় পরে তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন তারা চোখি রিপোর্টার জানিয়েছে তাকাশি মিয়াগাওয়া দক্ষিণ জাপানের কানসাই এলাকায় একটি মার্কেটিং কোম্পানিতে পার্ট টাইম কর্মী হিসেবে কাজ করেন তার প্রকৃত জন্মদিন তেরোই নভেম্বর তবে তার অন্তত তিনজন প্রেমিকা পুলিশকে জানিয়েছেন তাদের কাছে ভিন্ন ভিন্ন জন্ম তারিখ বলেছেন তাকাশি। এদের কেউ জানতেন তাকাশের জন্ম ফেব্রুয়ারিতে কেউ জানতেন জুলাই আবার অন্যজনের জানা ছিল এপ্রিলে পুলিশ জানিয়েছে তাকাসী মিয়াগাওয়া মূলত অবিবাহিত নারীদের সঙ্গে এই প্রতারণা করে থাকেন তিনি তাদের বলেন বিয়ে করার জন্য পাত্রে সন্ধান করছেন বিয়ের জন্য তাকেই তার পছন্দ পরে সম্পর্ক প্রেমের দিকে গড়ালে জন্মদিনে উপহার আদায় করেন তাকাশি বিভিন্ন অনুষ্ঠানে তাকাসির সঙ্গে ভিন্ন ভিন্ন প্রেমিকা দেখে অনেকেরই সন্দেহ হয় কোন কোনো প্রেমিকার কানে যায় খবর পরে কয়েকজন প্রেমিকা একসঙ্গে মিলিত হয়ে স্থানীয় পুলিশের কাছে তাকাসির নামে অভিযোগ করেন পুলিশ আরও জানায় জন্মদিনের উপহার হিসেবে তিনি প্রেমিকাদের কাছ থেকে কমপক্ষে এক হাজার ডলার সমমূল্যের উপহার আদায় করেছেন প্রেমিকাদের কাছে পণ্য বিক্রি করেও মুনাফা করেন তাকাসি পুলিশের ধারণা মাল্টিলেভেল মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে নারীদের সঙ্গে প্রতারণা করতেন তিনি এ খবর জানিয়েছে আর্টি নিউজ সমালোচনামূলক পোস্ট সরাতে টুইটারকে আইনি নোটিশ ভারতের করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় ভারত সরকারের পদক্ষেপে সমালোচনা করা টুইট বার্তা সরিয়ে নিতে সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে আইনি নির্দেশ পাঠিয়েছে নয়াদিল্লি টুইটার এক মুখপাত্র রয়টার্সকে জানান সরকারের সমালোচনামূলক কিছু টুইট বার্তা সরিয়ে নিতে নয়াদিল্লি একটি তাৎক্ষণিক নির্দেশ জারি করে সরকারি অনুরোধপত্রে ভারতে দুই হাজার সালের তথ্যপ্রযুক্তি আইনের কথা উল্লেখ করা হয় ভারতে সরকারের আইনি অনুরোধের ভিত্তিতে বেশ কিছু টুইট বার্তা আটকে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের হারবার্ড বিশ্ববিদ্যালয়ে একটি প্রকল্প লুমেন ডেটাবেজে প্রকাশিত তথ্যে টুইটার জানায় ভারতের সরকারের আইনি অনুরোধ করা হয়েছে তেইশে এপ্রিল এবং এতে একুশটি টুইট বার্তা উল্লেখ করা হয়েছে এসব টুইট বার্তার মধ্যে রেভনাথ রেড্ডি নামের একজন আইন প্রণেতা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী মলয় ঘটক এবং অবিনাশ দাস নামের এক চলচ্চিত্র নির্মাতার টুইটও রয়েছে এক বিবৃতিতে টুইটারের মুখপাত্র বলেন আমরা যখন একটি বৈধ আইন অনুরোধ পাই আমরা সেটি টুইটারের নীতিমালা স্থানীয় আইনের নিরিখে পর্যালোচনা করি আধেইটি যদি টুইটারে নীতিমালা ভঙ্গ করে তাৎক্ষণিকভাবে তা সরিয়ে ফেলা হয় যদি সেটা টুইটারে নীতিমালা ভঙ্গ না করে কিন্তু একটি নির্দিষ্ট আইনি এলাকার আইনে বেআইনি বিবেচিত হয় সেক্ষেত্রে আমরা শুধু ওই এলাকা অর্থাৎ ভারত থেকে ওই টুইট বার্তায় প্রবেশ বন্ধ করে দেই ওই মুখপাত্র জানিয়েছেন টুইট বার্তা আটকে দেওয়ার বিষয়টি অ্যাকাউন্টধারী ব্যক্তিদের তারা সরাসরি জানিয়েছেন এবং এটাও জানিয়েছেন টুইট বার্তাটি বন্ধ করে রাখার বিষয়ে তাদের প্রতিষ্ঠানকে আইনি নির্দেশ দেওয়া হয়েছে এর আগে গত ফেব্রুয়ারিতে ভারত সরকারের পক্ষ থেকে আইনি নোটিশ পাওয়ার পর কৃষক আন্দোলন সমর্থনকারী আড়াইশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেয় টুইটার এ খবর জানিয়েছে রয়টার্স নোয়াজের অপ্রদর্শিত সম্পদ বিক্রির নির্দেশ আদালতের পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নোয়াজ ও শরীফের অপ্রদর্শিত সম্পদ ও বিভিন্ন শেয়ার বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে দেশটির আদালত নির্দেশ দেন সম্পদ ও শেয়ার বিক্রির টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার কথা বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে আর্থিক নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড অ্যাপচেঞ্জ কমিশন অব পাকিস্তান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন দুর্নীতি দমন সংক্রান্ত ওই আদালত আদালতের কাছে নোয়াজের অপ্রদর্শিত সম্পদ নিয়ে একটি মামলা করে দেশটির অর্থনীতি দমন সংক্রান্ত প্রতিষ্ঠান ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো এনএবি যাতে ফৌজদারি দণ্ডবিধি আইনের চুয়াল্লিশ নম্বর ধারায় নোয়াজে সম্পদ বিক্রির আবেদন করে প্রতিষ্ঠানটি আদালতের বিচারক সাইয়দ আজগার সেই আবেদনের অনুমোদন দেন আদালতের নথিপত্র থেকে দেখা যায় মোহাম্মদ বক্স টেক্সটাইল মিলের চার লাখ সাতষট্টি হাজার নয়শো পঞ্চাশটি খুদাইবিয়া পেপার মিলের তিন লাখ তেতাল্লিশ হাজার চারশো পঁচিশ বিয়া ইঞ্জিনিয়ারিং কোম্পানির বাইশ হাজার দুশো তেরো ও ইত্তেফাক টেক্সটাইল মিলসের আটচল্লিশ হাজার ছয়শো ছয়টি শেয়ার আছে নোয়াজ শরীফের আগামী সাত দিনের মধ্যে নোয়াজের অস্থাব সম্পত্তি বিক্রি করতে লাহোর ও শেখুপুরার ডেপুটি কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে সেসব সম্পদের মধ্যে আছে লাহোরের একটি বাড়ি শেখুপুরাতে কৃষি জমি এছাড়া নোয়াজের কয়েকটি গাড়ি নিয়ন্ত্রণে নিয়ে সাত দিনের মধ্যে বিক্রির জন্য ইসলামাবাদ ও লাহোর কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত এই খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জন সিরিয়া উপকূলে ইরানি জাহাজে হামলায় নিহত তিন সিরি উপকূলে একটি ইরানি ট্যাঙ্কার হামলার শিকার হলে তিনজন নিহত হয়েছে এক দশক আগে সিরীয় যুদ্ধ শুরু হওয়ার পর শনিবার প্রথমবারের মতো এমন হামলা হয়েছে মিডল ইস্ট আই এ খবর দিয়েছে ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আব্দুল রহমান বলেন অন্তত তিন সিরীয় নাগরিক নিহত হয়েছেন তাদের মধ্যে দুজন জাহাজের ক্রু কিন্তু কারাই হামলা চালিয়েছে তা এখনো পরিষ্কার হওয়া সম্ভব হয়নি রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে লেবানিস জলসীমা থেকে ড্রোন নিয়ে হামলাটি করা হয়েছে এতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পরে আগুন নিভে যায় মার্কিন ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের বরাতে গত মাসে ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে সিরিয়মুখী এক ডজনেরও বেশি নৌযানকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল এসব জাহাজে ইরানি তেল বহন করা হতো দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ